আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আজকে দেখাবো আপনার ফিল্ম ফ্লোরা। জাস্ট আমি জিপ ফাইলটা দিয়ে দিবো। জিপ ফাইলটা ডাউনলোড করার পর এখানে আপনারা জাস্ট এখানে আনজিপ করবেন। আনজিপ করার পরে এই ধরনের একটা ফাইল চলে আসবে। ফাইল আসার পর দেখেন এখানে আপনার ফাইলটা আছে। তো ফাইলটা আসে আমি জিপ ফাইলটা যেটা দিবো এখানে আপনি জাস্ট রান অ্যাডমিনিস্ট্রেশন করবেন এবং ইয়েস করবেন। দেওয়ার পর এখানে দেখেন ইনস্টল, ইনস্টলে চাপ দেওয়ার পর এখানে পুরোটা ইনস্টল হয়ে যাবে, অটো ইনস্টল। তো ইনস্টল হওয়ার পর এখানে জাস্ট ক্র্যাকটা থাকবে, জাস্ট এই যে ক্র্যাক, ক্র্যাকটা আপনারা জাস্ট এখানে কপি করবেন। কপি করে জাস্ট ফাইলটা থাকবে যেটা ডেস্কটপ ফাইলে, সেখানে যেয়ে জাস্ট আপনারা এখানে রাইট বাটন, প্রপার্টিস অ্যান্ড ফাইল অ্যান্ড পেস্ট করবেন। দেন পেস্ট, এভাবে পেস্ট করবেন। দেন এখানে রিপ্লেস, রিপ্লেস দিবেন, ওকে। যেমন আমি একবার রিপ্লেস দিচ্ছি। দেন এখানে দেখেন সব কিছু হয়ে, দেন এখানে হয়ে যাবে এভাবে। বাকিটা জাস্ট এখানে এরকম আসতেছে। আর যদি এরকম আসে সেক্ষেত্রে আপনাকে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, পিসিটাকে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে, রিস্টার্ট দিয়ে জাস্ট ওটাকে ওপেন করে আবার নতুন করে ওপেন করে জাস্ট ওটাকে পেস্ট করে দিবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। তো এখন দেখেন এখানে কি করে ফাইলটা যেটা করবেন, আমি ছোট আকারে একটু দেখাই দিয়ে দাও। দেখেন অলমোস্ট আমার একটা ফাইল এখানে, আমি যে দুটো ফাইল কাজ দেখাচ্ছিলাম আপনাদেরকে, জাস্ট এখানে নতুন একটা ফাইল নিব, ধরুন করোনা ভাইরাসের এটাই নিব আমি। তো দেখেন এটা আমি করোনা ভাইরাসের এটা নিলাম এবং একটা টন নিলাম। তো দেখেন এই দুটো আমি এখানে অ্যাড করতেছি। তো দেখেন এটা আমি অ্যাড করলাম এবং এখানে অপোজিটে নিলাম এটা। তো এটা এবং এখানে এই দুটো আমি অ্যাড করলাম, এটা আমি ছোট করে নিচ্ছি, জাস্ট একটা দেখাচ্ছি জাস্ট কপি কি। এটা অলমোস্ট ওকে ডান। এখানে আমি সেভ দিব ফাইল 111 আমি এ দিলাম। দেখেন ওখানে আর কিছু চাইবে না, রেজিস্ট্রেশন কোনো কপি যাচ্ছে না, জাস্ট এখানে ডাউনলোড কন্টিনিউ। তো বন্ধুরা যখন আপনার এটা অ্যাকচুয়ালি ফুল ফিনিশিং হয়ে যাবে, আপনি ক্লিয়ার করে যখন সেটআপটা দিবেন, তখন এই ধরনের ইজিলি সেটাকে কাজগুলো করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর ফিল্ম ফ্লোরার এই এটা অনেক ভালো একটা সাইট, যেটা আশা করি আপনাদের অনেক হেল্প হবে। আমি এর ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের নিজের যে কোনো এডিটিং কাজে, যেমন ইউটিউবের জন্য ভিডিও এডিটিং, আদার্স সব ধরনের এডিটিং এর কাজগুলো আপনি চাইলে এখান থেকে ইজিলি করতে পারবেন। তো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো ভালো নতুন আপডেট, আরো সুন্দর সুন্দর নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আমার যারা ফ্রেন্ড ফলোয়ার যারা, সবাই আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আশা করি আপনাদের উদ্দেশ্যে ভালো ভালো নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আরেকটা জিনিস, সবাই সবার জন্য দোয়া রাখি, আর এক ভাই আরেক ভাইয়ের জন্য কোনো সময় আমরা গীবত না করি, সবাইকে যেন ভালোভাবে ভালোবাসতে পারি সবাইকে, এই আশা করে আমরা সামনের দিন যেন আগাতে পারি। কারণ ক্ষণিকের জন্য পৃথিবীতে আসি বন্ধুরা, সব চেষ্টা করবো আমরা ভালো কিছু করি, এটা পুরোটা কমপ্লিট হোক। দেন আমি আপনাদেরকে পুরোটাই ছোট্ট যে ভিডিওটা আসবে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাবো, যেটা আসলে যদি ফিল্ম ফ্লোরা হতো তখন ফ্লিপ্লোরা যে দুটো ভার্সনই দেখাবো আপনাদেরকে, যদি এটা করলাম এটাও দেখাবো এবং বিগত যেটা থাকবে সেটা। তো এটা যদি আমার মতো করে আমি যেভাবে দেখালাম এভাবে যদি পরিপূর্ণভাবে ডাউনলোড দিয়ে আপনারা এটাকে সেট আপ দিয়ে কাজগুলো করেন, সেক্ষেত্রে কোনো প্রবলেমে হবে না, সেক্ষেত্রে আপনারা ইজিলি সেটা কাজগুলো করতে পারবেন। আমার একটা এটাতে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, বিকজ আপনারা এখানে দেখেন এই কাজগুলো একটা কমপ্লিট হোক। হালকার 5 সেকেন্ড দেখাচ্ছে, 4 সেকেন্ড দেখাচ্ছে। তো এটা হলে আমি এটা দেখাবো, ভিডিওটা দেখাবো যে প্লে করে যে আসলে এখানে কোনো ওর নিজস্ব কোনো ফিল্ম ফ্লোর। অনেক সময় যে আপনার এইভাবে এটা এই ক্র্যাকটা না দেন, না হলে তাহলে অনেক সময় প্রবলেম হয় যে ওদের নিজস্ব যে ডিজাইনটা, যে ফিল্ম ফ্লোরের যে লেখাটা, এটা মিডিল পোর্শনে চলে আসে এবং সেটাই কন্টিনিউ ভিডিওর ওপর থেকে যায়, সেক্ষেত্রে যেন না থাকে, এই জন্য এই প্রবলেমটা যেন না হয়, এই জন্য আমি আপনাকে ক্র্যাকটা দেওয়ার কথা বলতেছি। কবি করে পেস্ট করে দিবেন, দেখেন আমি একটু শো করবো এখন, দেখবো এই যে দেখেন আমার এটা আমি সেভ করলাম, আমি যে একটু চেক করি, এই যে দেখেন সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করতেছে এবং ইজিলি সেটাকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখেন কোনো কপিরাইট ছাড়া যদি আপনার এটা এভাবে না দেন, তাহলে যেটা পাবেন আপনি দেখেন এই ধরনের, এটা এভাবে না দেন এই যে এই ধরনের অপশন আসবে। তো চেষ্টা করবেন আমার, আমি যেভাবে যে প্রসিডিউর দেখালাম সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন এভাবে সেট আপ দিয়ে কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন আমার জন্য। বন্ধুরা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।